গেছে, সে আট দফা দাবি পূরণ তো করবে, দূরের কথা। সে আগে আট দফা দাবি তো দেখবে যে আটটা দফা দাবি কি। আমরা কিছুদিন আগে দুইটা স্মারকলিপি করেছি, একটা প্রধান উপদেষ্টার কাছে দিব আর একটা রাষ্ট্রপতির কাছে দিব। প্রধান উপদেষ্টার কাছে যখন আমরা দিতে যাই স্মারকলিপি, উনি ছিলেন না। প্রেস ক্লাব থেকে পুলিশ আমাদের আটকায়। আমরা তাদেরকে বলছি, রিকোয়েস্ট করছি যে আমরা আজকে আন্দোলন করতে আসিনি, আমরা কোনো ব্যানার নিয়ে আসিনি, আমরা চাইলে 5000 লোক নিয়ে আসতে পারতাম, আমরা মাত্র 10 জন লোক গিয়েছি, শান্তিপূর্ণভাবে একটা স্মারকলিপি দিতে যাব। আমাদের প্রেস ক্লাব থেকে আটকায় সেগুনবাগিচার চাতে, সেখান থেকে আটকায় মৎস্য ভবনে, পুলিশ স্টেপ বাই স্টেপ আমাদের আটকায়। দেন ফাইনাল যখন আমাদের আটকায়, আমরা বলছি যে অন্তত পক্ষে আমাদের 2-3 জনকে যেতে দিন, আমরা জাস্ট স্মারকলিপিটা দিয়ে চলে আসব। পুলিশ আমাদের কি বলে, পরম যত্নে তার গাড়িতে করে যমুনাতে নিয়ে যায়। যমুনাতে নিয়ে আমাদের 4 জনের ফোন নাম্বার নেয়, নাম নেয় 4 জনে আলাদা আলাদা করে, পরে বলে আপনারা এবার আসতে পারেন। পুলিশ সাহেবরা বলছে, আপনি এবার আমার যদি আপনি বলেন যে আপনি এবার আসতে পারেন, তাহলে আমার কেন পরম যত্নে আপনার গাড়িতে করে যমুনাতে নিয়েছেন? আমি আপনার সাথে যাত্রাপালা করতে গেছি যমুনাতে? যমুনাতে পুলিশ সাহেবের সাথে আমি যাত্রাপালা করতে গেছি নাকি সার্কাস করতে গেছি? যে আমাকে যখন আমি রেগে যাই, কারণ আমাদের ওখানে মিনিমাম 1 ঘন্টা দাঁড় করে রাখছে ওই যমুনার ওই জায়গায়, শেষ পর্যন্ত স্মারকলিপি নেয়নি, নেয়নি, নেয়নি। তো আমরা রেগে যাই, উনি আমাকে বলে, আপনিও কি রাগ করেছেন? হ্যাঁ ফানি, আমি কি যমুনাতে পুলিশ সাহেব তোমার সাথে কি আমি যাত্রাপালা করতে গেছি যে তুমি যাত্রাপালার ডায়লগ শোনাও আমাকে, যে আপনিও কি রাগ করেছেন? তো একটা দেশ আট দফা দাবি পূরণ করবে, আগে তো আট দফা দাবি জানবে, তারপর সে আট দফা দাবি জানার জন্য স্মারকলিপি নিচ্ছেন না, তাহলে কিভাবে আমরা আশা করবো জয় প্রধান উপদেষ্টা আমাদের স্মারকলিপি, সরি, আট দফা দাবি পূরণ করবেন? 2000 কি মিনিমাম 2500 ক্রস করে যাবে। এরপর এর পরিপ্রেক্ষিতে কিছু লোক মিডিয়াতে কমেন্ট করে, এগুলো গুজব, এগুলো গুজব। তাহলে এই যে আজকে যে শহীদ মিনার আমরা আসছি, আমি একজন স্টুডেন্ট, আমার 2 দিন পরে পরীক্ষা, আমার টিউশন থাকে, যারা চাকরিজীবী তাদের চাকরি থাকে, তাহলে আমরা কি এখানে কি করতে আসছি? এই শহীদ মিনারকে আমরা কি করতে আসছি? তাহলে যদি এগুলো গুজব হয়ে থাকে, ফুর্তি করতে আসছি আমরা শহীদ মিনারে? আপনারা দেখছেন CNW News TV।